গুড মর্নিং গাইস, দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গেছি আর আমার পুচকুটা আমার সঙ্গে আছে। ও ঘুম থেকে উঠেই আদর খাবে কতক্ষণে সেই চিন্তাই করে। তো সকাল সকাল শুরু হয়ে গেছে আমি ওর সঙ্গে আদিক্ষেতা করা। খুব আদর খায় ও আমার কাছে। দেখো প্রথমে আমি ওকে বকছিলাম, দাদাভাই সুপটা করছিল, তারপরে ওই দেখি আমার এই যে গায়ে হাত তুলছে যাতে আদর করে। আর এটা হচ্ছে বড়টা, বড়টা খুব দুষ্টু, মাম্মাম বলে ওকে আদর করতে না, কারণ ও প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় যে কোনো বিষয়। মানে একটা এক্সাইটেডমেন্ট থাকে যে অ্যাটাক করে দিতে পারে বা ওর নখে লেগে যেতে পারে, তাই জন্য আমাকে বকা দিচ্ছিলো যাতে ওকে আমি না ধরি। কিন্তু ছোটোটা খুব ভালোবাসে আমাকে, ওই দেখো ছোটোটা, দুজনেই ভালোবাসে, দুজনকেই আদর করছিলাম। কিন্তু ও খুব এক্সাইটমেন্টে ভুলভাল কিছু করে ফেলে, তাই জন্য ওর থেকে একটু দূরে ছিলাম। আর সকালটা আমার খুব সুন্দর কাটছে, এই যে দেখো বাবাই বাবা। আমি কিন্তু জল খাবো, কিন্তু যাও পিঙ্কির হাত ধরে ডেকে আনো, যাও যাও। আমি কিন্তু তিন গুণ দিন তিন গুণ আমার না, যা পিঙ্কির হাত ধরে ডেকে নিত, কি করবো আমি, আমি কি করবো, টানছে জল খেয়ে আসো। আমার লাগছে তো, তুমি বসো। তো দেখো তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাবে, তো তাই জন্য মাম্মাম একদম ভোর বেলায় ছটার সময় উঠে ওকে রান্না করে দিয়েছে লুচি আর ছোলার ডাল। তো ওইটা খেয়েই অফিসে বেরোবে। এই যে মিষ্টি আর কিছু ফ্রুটস দিয়েছিলো, কলাটা রয়েছে, এগুলো সব খেয়ে অফিসে বেরোবে। আর এই যে বাবাই এখনও শুয়ে আছে, আরামোড়া খাচ্ছে, আর মাম্মাম কাজে ব্যস্ত। এই যে দেখো বাবাই রেডি হয়ে গেছে, কাজে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, দুজনে মিলে কাজে চলে গেল। বাবাই চলে আসবে দুপুরে, কিন্তু দাদাভাই আসবে না এখন। দেখো মা রান্না করতে শুরু করে দিয়েছে। আরে বাবা রে, রান্না করছে, এসে রান্নাঘরে ঢুকে গেছে, বললো আমাকে একটু রান্না করতে দাও। প্রথমে মন, তারপরে গেট, তারপরে রান্না কর। চলো এরপরে আবার অন্য কিছু টিপ দেবো তোমাদেরকে, আমি সারাদিন এখানে কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একজন কামিং, চিনতে পারবে তোমরা, এখনো দেখতে পাইনি, শুনছি আসছে। আর এই দেখো মাম্মামকে, মাম্মাম এখনো রান্না করছে, শেষ হয়নি, দেরি আছে এখনো, এখনো দুটো তিনটা পদ বাকি আছে। মাম্মাম এই এই বাড়িটা গেটটা এত সুন্দর, বাড়িটা একদম ভাঙা ছিল কেন? এই যে অপূর্ব, আমি অপূর্বকে শুট করছি, অপূর্ব আমাকে শুট করছে, কি করিস রে তুই? দেখো আমার স্নান দান কমপ্লিট, কিন্তু মাম্মামের এখনো হয়নি রান্না, এখনো রান্না হয়নি, রান্না হচ্ছে, আমি খুব টায়ার্ড।
বসে বসে টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে এত ভোর লাগছে, মাম্মাম কিচ্ছু কাজ করতে দিচ্ছে না। না গো মিথ্যা কথা বলছি, এখনই বলছে সেরকম কিছু না, কিন্তু একটু ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। মাম্মাম তো দেখো কি অবস্থা, কি করবে না করবে কিচ্ছু হয়ে গেছে, শুধু মাংসটা করবো, সব রান্না হয়ে গেছে, মাংসটা করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমাদের দেখাবো তারপরে কি হচ্ছে। চলো, আর এই যে দেখো আমার মেয়ে, দেখো কি করছে, আর ওরা দুজনেও দেখছি আমার মেয়ের কথা প্রচন্ড শুনছে, সিঁড়ি দিয়ে উঠছে আবার বলছে চল নিচে আয়, নিচে আসছে, এভাবে খুব ভালোভাবে ওদের মানে অবিস্মিতার টাইমটা কাটছে। আর এই রুমটা, এই রুমটা আমি আমরা ডেকোরেট করব, এখনো ডেকোরেট করিনি। আরো একজন দিদি এসেছেন, তো এসে গেছে, আসছে দেখো, ওনারও খুব ইচ্ছা ছিল দেখা করার, আর আমরা দুজনে আছি তো ভাবলো দেখা হয়ে যাবে একসাথেই দুজনের সঙ্গে। দিদিভাই আসবে দেখা করতে, এদেরকে চলে এসেছেন, আর দিদিভাইও কন্টিনিউ ব্লগিং এর ব্যস্ত, আরো একজন আসছে, কিন্তু সেই ইউটিউবার, বাট আমি চিনি না, আমি চিনি। এই যে এটা রিয়া, চেনো কাকিমার দিদির মেয়ে, তো এই যে, আর এটা হচ্ছে শ্রীতমা, অপূর্বর উড বি ওয়াইফ, দেখো পুরো ভিজে গেছে, ভিজে ভিজে ওরা ইনস্টাগ্রাম ভিডিও বানাচ্ছিল ছাদে। আর এই যে এটা অদিতি দিদি ভাই এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে, আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু একটাই খারাপ আমার বরটাই ভিজছিল। আর এই যে আমার মাম্মা, আর এই যে অদিতি দিদি, এই দিদি ভাইটাই এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, অনেক ভিডিও করেছে মাম্মামের ইনস্টাগ্রাম, এই ওদেরও কমিউনিটি পোস্টে পাবে। চলো মাম্মামের কাছে নিয়ে যাই, দেখি কি করছে মাম্মাম। কেমন লাগছে